দেশে অনেক সমস্যা থাকলেও চিকিৎসা সহ বেশ কিছু ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। রাজধানীর একটি হোটেলে হেড অ্যান্ড নেক ক্যান্সার রেজিস্ট্রেশন অ্যাপের উদ্বোধন শেষে তিনি এই মন্তব্য করেন। হেড অ্যান্ড নেক ক্যান্সার সাপোর্ট ফাউন্ডেশন আয়োজিত এই অনুষ্ঠানে এছাড়াও প্রখ্যাত বিজ্ঞানী অধ্যাপক এম তাহের আবু সাইফকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় ক্যান্সার নিয়ে কাজ করা সংগঠনটির কার্যপরিধি তুলে ধরেন ফাউন্ডেশনটির মহাসচিব অধ্যাপক ডক্টর আবু হানিফ। উদ্বোধন করা অ্যাপটির মাধ্যমে সহজেই ক্যান্সার রোগীরা চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন বলেও জানানো হয়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও দুইটা।